হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। আজকে দেখতে পাচ্ছ, আজকে বারান্দায় বসেছি, কারণ ভাই এসেছে, ভাই ঘরে আছে। আর মাইক্রোফোনটা ছাড়াই ভিডিওটা হচ্ছে ফোনের মাইক্রোফোনে, আর ওর আইফোনে হচ্ছে না, আমার ফোনে হচ্ছে। হাত থেকে দেখছে ভাবুরছে, আর সিঁদুরের টিপতে এইরকম হয়েছে। গেলেই ভিট আছে, কী খাবো বলি? এক ডিম হয়েছে, ভাই এসেছে, আর এইখানটায় হয়েছে কাঁকরোল ভাজা। তো গরম, কালকে ভিডিওটা করতে পারিনি, আর আজকেও না করলে তো হবে না, তোমাদের জন্য জাস্ট করতে হচ্ছে। খাচ্ছি, এটা আমার দারুণ লাগে। একদম ছাঁকা তেলে ভাজা, ফুলটা আসলে বাঁধা। আর একজন এখনো দোকানে, ভাই এখনো উঠেনি, ঘুমাচ্ছে। বৃষ্টিটা তো যাচ্ছেই না, আবার এসেছে। দিনটাও ভালো আছে, ডিম ভেজে ঝোল খাওয়া হচ্ছে না অনেকদিন থেকে, আর মাথায় তেল ভরা। মনে মনে খুব খুশি হচ্ছে, খুব ভালো লাগছে। কেন দাদা, একটা রিসেপশন শ্যুট আছে, যেটা শ্যুটটা আমি করব না, শ্যুটটা করবে আমার ম্যাম, যার কাছে আমি সেজেছি, যার কাছে আমি শিখেছি এবং আমার বিয়েতেও ওর কাছেই সেজেছিলাম। ওই করবে শ্যুটটা আমার উপরে, তো সাজবো, সেই জন্য খুব ভালো লাগছে। আমাদের ব্যাচের একজন, সেও আগমনী শ্যুট করবে, সব বেরিয়ে গেছে। এখনো দুটো ডিম আছে, বাট আমার এইরকম যে যেগুলো কুসুম বেরিয়েছে এরকম ডিম খেতে ভালো লাগে। আগমনী শ্যুটটাতেও সাজবো, ওই জন্য মনটা বেশ খুশি খুশি। কুসুমটা আমার কমই খাওয়া উচিত, আর কুসুমটা এটাতে কমই আছে। আমাকে একটা রুগী রুগী লাগছে, তেল মাথায় দিয়েছি, আবার চুলটা পুরো টাইট টাইট করে ফেটে দিয়ে বাঁধা। ফেটে দিয়ে চুল বাঁধা,
আমাকে বলবে যে দুপুরবেলা চুল কেন বেঁধেছি, আসলে বর্ষাকালে চুল প্রচুর ঝরে যায়, সেই জন্য ভিজিয়ে চুল শুকনো করে যত তাড়াতাড়ি বেঁধে ফেলবে তত ঠিক আছে, দুপুরে মাথায় খাবো। ওবেলা আমি বাঁধাকপি চিংড়ি দিয়ে ডাল আর ঢেঁড়স আছে, আবার এলো এবার সানডে সাসপেন্স চালাবো, চালিয়ে ঘুম থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওতে আমার সবার সঙ্গে দেখা হচ্ছে, টাটা, ফুচকা ভিডিওর জন্য রাগ করো না, টাটা।